ওদিকে যাব না, রাস্তা এদিকে আছে, দূরে আর আছে, যাব। হ্যাঁ চলো আমরা যাচ্ছি কবরস তাহলে। এখন দেখো কটা মোড়া এখানে, 1 2 3 4 5 মধ্যে না। কি করে ভালো তো মনে করো ফ্যামিলির সব থেকে বড় মনে করো ওই, ঠিক আছে, তাকে সুন্দর করে দিয়ে না ওই, কারণ এইগুলো সবাই মরচে ওর বেটা বেটা সবাই। হ্যাঁ আর এই কেন এখানে একাই কেন বসে? হ্যাঁ আর এই কেন এখানে একাই কেন বসে? এই যে ওর জামাই হয় তো তিনি গোটাই তো ঘর জামাই আসছিল, ওই যে একদিকে করে দিয়েছে দেখতে পাচ্ছেন, এই যে ওখানে পরিবার আর এই যে এখানে একাই। কিন্তু ইয়ে দেখো না ওগুলো কত সুন্দর করে মুছে রেখেছে, দেখাও না জিনিসটা সুন্দর করে মুছে রেখেছে না, দেখছো? আর ওখানে এবার কি পুড়েছে বলো, পারছি না ধর আবার পা ভেঙে গেল। উফ না গো আমি দৌড়ালে আমি ক্লান্ত, আবার তো জিরো ফিগার, আমি কেন দৌড়াবো, তুমি নিজে দৌড়াও। আমাকে ঈশ্বর প্রদত্ত জিরো ফিগার বুঝছো, ভগবান আমাকে জিরো ফিগার দিচ্ছে, তোকে পরিশ্রম করতো না, যা খাবি। ও ক্লান্ত হয়ে গেলাম, চলো আমাদের বাড়িতে। এই যে আমাদের বাড়ি, এই যে এটা আমাদের বাড়ি, এটা 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 আমাদের বাড়ি না তো ভাই, ওয়েলকাম টু মাই হাউস। আমার কুড়ে ঘোরে তোমাদের কে এরা ঘৎঘৎ করছে, এই যে দেখো এর নাম হচ্ছে রাজকন্যা, বুঝেছো? বলে না একটা সেল্ফ আছে জানো তো, রাজার বেটি ধেন্দল পেটি বিনা কথালে খড়ে মাটি, কে ছোটবেলা বলতে পারছি রাজার বেটি কেন মাটি খুঁড়তে যাবে ভাই, এমন কনফিউশন। তারপরে বলে ওটা বলে সুয়ার বলে কিরম লাগে, চলো তুমি জানো। আমি কি জানি না গো মিতা কোথায় আছে, আজকে আমরা চলে এসেছি এখানে মৃত্যু কবরের কাছাকাছি, এখানে অনেক কবর হচ্ছে আমার ব্লগিং ভিডিও। হ্যাঁ ওয়ার্ল্ড ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস ফটোগ্রাফার, ফেমাস শহরের নাম চলে যাবে তোমার তাহলে। আমাকে তো একটা ছবি তুলে দিও। দিব তো, এই হলো এটা স্পেশাল জায়গা, এখানে রয়েছে লোকটা আমাকে অবাক চোখে দেখছে, এ কোথা থেকে এসছে, কোন গ্রহ থেকে এসছে। এইখানে রয়েছে টোটাল কটা কবর আমি দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা, 15 জন কবর দেওয়া হয়েছে। এগুলো কিন্তু সবটাই মাটির, সুন্দর করে যে আদিবাসীরা রয়েছে তারা তো যেহেতু তারা পোড়ায় না তারা কবর দেয়, তো এখানে তারা মাটি দিয়ে সুন্দর করে কিন্তু কবরের উপর কবরটা সুন্দর করে বানিয়েছে, তোমরা দেখে নাও। রাহু তারাতে এখানে যে এসটি সম্প্রদায়রা রয়েছে তারা কিন্তু মরে যাওয়ার পর, মারা যাওয়ার পর কিন্তু ফ্যামিলিকে সুন্দর করে এইভাবে কবর দিয়ে দেয়, কবর দিয়ে দিয়েছে। এই বৃষ্টি হোক কিংবা যাই হোক না কেন কিন্তু এগুলো কিন্তু সুন্দরভাবে এখানে থেকে যাচ্ছে, সুন্দর সম্পূর্ণ মাটি দিয়েই বানিয়েছে।
আমাকে বোকা ঢোকা দিবে নাকি? জুতা পরে চলে আসছি, যাই না? যারা যাদের কবর দিয়েছে এগুলো মনে হয় বাচ্চা, মনে হয় এই ছোটোটা মনে হয় বাচ্চাদের, বুঝতে পারছি না, এটা অনেকটা ছোট, এটা মনে হয় অনেক পুরানা, ধীরে ধীরে মাটিটা খুলে খুলে গেছে।